গাইস, বিয়ে বাড়িতে নিঃসন্দেহে মজা হয়, কিন্তু বিয়েটা যদি তোমার বন্ধুত্ব থাকে বা বান্ধবী, রিলেটিভদের বিয়ে হলে তো একটা কথাই শুনতে পাওয়া যায় না, অ্যাকচুয়ালি তিনটে কথা শুনতে পাওয়া যায়। দেখো কি রে, তোর বিয়ে কবে খাবো, বয়স তো অনেক হলো, বিয়েটা কবে করছিস? এই অমুক শোনো না, তোমার মেয়ের জন্য না আমার হাতে একটা ভালো ছেলে আছে, কথা বলি? শোনো ডিয়ার অচেনা রিলেটিভ, তোমারও তো বয়সটা অনেক হয়েছে, তা তো প্রায় 50-60 হবে, আর এখনকার দিনে 50-60 মানে অনেক। তো আমি কি কোনোদিন তোমায় জিজ্ঞেস করেছি তোমার তো বয়সটা অনেক হলো, তুমি মরবে কবে? তো আমার ব্যাপারে কেন?